নাইজেরিয়ান প্রতারক চক্রের ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহকারী মূল হোতা কায়েস সহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ। দুপুরে এই বিষয়ে সিআইডির কার্যালয়ে ব্রিফ করেন সংস্থাটির সাইবার ক্রাইমের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। সিআইডি জানায়, এই চক্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য সংগ্রহ করত। মূল হোতা কায়েস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নাইজেরিয়ানদের সরবরাহ করত। আসামিদের কাছ থেকে 48টি চেক বই জব্দ করা হয়েছে। এদিকে অনলাইনে ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণার অভিযোগে মিঠুন সরকার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক বছরে ফেসবুকে অনেকগুলো পেজ খুলে ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণা করে আসছিল মিঠুন। এ সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্জিত 10,11,000 টাকা জব্দ করা হয়েছে। এই প্রতারণার অন্যতম একটা বড় অংশ যেটা হলো এই ব্যাংক হোল্ডার মানে ব্যাংকিং ট্রানজাকশনের যে এই কাজগুলো করে, একটা গ্রুপ হলো এই ফেসবুক আইডির মাধ্যমে বন্ধুত্ব করে, আর একটা গ্রুপ হলো এই কাস্টমার সে যে তার কাছ থেকে কথা বলে, এবং আরেকটা থার্ড যে পার্টি আছে সেটা হলো এই ব্যাংকিং নাম্বারগুলো দিয়ে দেয়, ব্যাংকিং হিসাব দিয়ে দেয়, এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়। এই অ্যাকাউন্ট নাম্বারে এই ভিকটিম এই প্রতারকের কথা মতো এই টাকাগুলো দেয়।